আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক বিশেষ প্রতিবেদনে কী থাকছে। প্রতিদিন 8 কোটি টাকা খরচ করলেও বিল গেটসের নিঃস্ব হতে সময় লাগবে 218 বছর। একজন ধনী ব্যক্তি যদি প্রতিদিন 1 মিলিয়ন ডলার বা 8 কোটি টাকা খরচ করেন, তাহলে তার নিঃস্ব হতে কতদিন লাগবে? এর জবাব হিসাব নিকাশ করে তারাই বলতে পারবেন। কিন্তু মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেট যদি প্রতিদিন 8 কোটি টাকা খরচ করেন, তবে তার যাবতীয় অর্থ ফুরোতে 218 বছর লেগে যাবে। অক্সফামের নতুন এক গবেষণায় এই হিসেব দেওয়া হয়েছে, যা গার্ডিয়ানে প্রকাশ করা হয়। তার 89 বিলিয়ন ডলারের সম্পদ ফুরোনোর এমনই হিসাব পাওয়া গেছে। এদিকে বিশ্বের সবচেয়ে ধনী মেক্সিকান ব্যবসায়ী কার্সল স্লিমের সময় লাগবে 220 বছর। বিনিয়োগ শুরু এই হারে খরচ করতে থাকলে 169 বছরে শূন্য হবে তার ব্যাংক অ্যাকাউন্ট। তবে এসব অদ্ভুত হিসাব বিলিয়নিয়ারদের ক্ষেত্রেই করা যায়, আর বিশ্বে বিগত অর্থনৈতিক মন্দার পর বিলিয়নিয়ারদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। অক্সফাম জানায়, 2009 সালে মার্চের 793 জন বিলিয়নিয়ারের সংখ্যাটি 2014 সালের মধ্যে 1645 জনে দাঁড়ায়। এই বিলিয়নাররা তাদের মোট অর্থের 5.3% পরিমাণ প্রতিদিন ইন্টারেস্ট হিসেবেই পান। এই হারে বিল গেটস প্রতিদিন 11.5 মিলিয়ন ডলার কেবল ইন্টারেস্ট থেকেই আয় করেন। বিলিয়নিয়ারদের এই বিপুল পরিমাণ অর্থের কোনো শেষ নেই। বিশ্বের নামকরা 85 জন ধনীর সম্পদের পরিমাণ যত, এই ধরনের অর্ধেক দরিদ্র মানুষের মোট সম্পদের পরিমাণ তত। তাদের যত অর্থই থাক না কেন, কেউই ওই অর্থ অকাজে ওড়াতে চান না। তারা বহু কাজের কাজও করেন, বিভিন্ন চ্যারিটি এবং মানব কল্যাণে বিপুল পরিমাণ অর্থ প্রদান করেন বহু বিলিয়নিয়াররা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।